আমার জেলে আপনার বাঙালিদের সংখ্যাই বেশি। আমরা যে ইস্যুগুলো সেখানে তুলে ধরেছি, একটি হচ্ছে আমাদের প্রায় আমরা প্রবাসীদের কাছ থেকে অভিযোগ পাই। প্রবাসীরা প্রায় অভিযোগ দেয় যে তাদের অভিযোগ অনুযোগ সেইগুলো। আমি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় প্রত্যেকটি মিশনে আমি একটা অভিযোগ বক্স তৈরি করেছিলাম, তারপরে আমি হটলাইন চালু করেছিলাম। কিন্তু এইসব সত্ত্বেও আমাদের মিশনে অনেকগুলো সাধারণ লোক যখন কী করে সাক্ষাৎ করতে যায় কিংবা ফোন করে, তখন রেসপন্সটা পায় না। এই জন্যে আমরা গতকাল একটা নির্দেশনা দিয়েছি এবং পররাষ্ট্রমন্ত্রী সেইটা গ্রহণ করেছেন। সেটি হচ্ছে আমরা প্রস্তাব দিয়েছি যে আমাদের একজন, আমি থাকতে একজন ইন্সপেক্টর জেনারেল অব অল মিশনস, আমরা একজন সিনিয়র অ্যাম্বাসেডর বানিয়েছিলাম, তো ওনার একটা বড় কাজ দেখভাল করা সব মিশনকে। তা আমরা কালকে ওনাকে আমরা বলেছি যে ইন্সপেক্টর জেনারেল অব অল মিশনস, তিনি প্রত্যেক মাসে বড় বড় সব মিশন, আমার 81টা মিশন আছে, প্রধান মতান মিশনগুলোতে কতজন লোক অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ কতগুলো তারা সুরাহা করেছেন, কতগুলো অস্ট্রিংয়ে আছে, আমাদের সেই সংসদীয় কমিটির সদস্যকে সেটা জানান দিবেন প্রত্যেক মাসে। এবং তাতে আমরা মনে করি যে আমাদের সেবার মানটা উন্নত হবে। এবং পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে দিস ইজ গুড, তাহলে আমরা বুঝতে পারবো কোন পর্যায়ে আছি। বহু দেশে বাঙালিরা, আমাদের বাংলাদেশিরা জেলে আটক আছে এবং মাসের পর মাস জেলের মধ্যে আটক। তা আমরা পররাষ্ট্রমন্ত্রী আর কি বলেছি যে আপনারা কোন কোন দেশের কোন কোন মিশনে, মানে কোন কোন দেশে কতজন প্রবাসী জেলে আটক আছে তার একটা হিসাব নেন এবং সেই হিসাবটা আমাদের সাথে শেয়ার করেন। এবং এইগুলোকে জেল থেকে বের করার জন্য আপনারা মিশনগুলো কী কী উদ্যোগ নিয়েছে তার একটি ন্যারেটিভ আমাদের জানান, কারণ আমাদের লোকগুলো জেলের মধ্যে আটক আছে। আমি যখন ইউএইর আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করেছিলাম, তখন উনি আমাকে বলেছিলেন, ইয়োর এক্সিলেন্সি, আপনার মাত্র 7 লক্ষ বাঙালি আমার দেশে থাকে আর ভারতের তার থেকে 70 লক্ষ ভারতীয়রা থাকে, কিন্তু আমার জেলে আপনার বাঙালিদের সংখ্যাই বেশি। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তা আমরা এই জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি আপনারা কোন কোন দেশে কতজন জেলে আটক আছে, কী বাবদে আছে, তার একটা হিসাব আমাদের দিবেন, আর এইগুলোর বের করে নেওয়ার জন্য আপনারা কী কী কাজ করেছেন, এইটা নিয়ে আমরা কালকে আলাপ করেছি। আর আমরা বলেছি যে আপনার